যাদের বিষয়ে বলা হচ্ছে, আমরা সেই ভার্সনটা তো এখনো সেভাবে পাইনি, আমরা যেটুকু পেয়েছি সেটা ইডি। তো আমি তার মান্যতা আমরা সেইটুকু যে একটা টাকা উদ্ধার হয়েছে, আমরা তার উপর দাঁড়িয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে এই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি তৃণমূলের কেউ নন, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এবং যার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বা যদি কোনো নাম এসে থাকে তিনি বা তাদের আইনজীবীরা এ বিষয়ে উত্তর দিতে পারবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমরা দেখেছি এর সঙ্গে কোনোভাবে একটা সম্পর্কের কথা বলে গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। আমরা খুব স্পষ্টভাবে জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আইন এবং আদালতের উপর পূর্ণ আস্থা রাখে। আদালতে বিষয়টি গিয়েছে, আমাদের দুটি বক্তব্য আপনাদের জানানোর আছে। এক, এর আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি সিবিআই এর বা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত খুব দীর্ঘ মেয়াদী হয়, চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে। আমাদের বক্তব্য এই টাকার উৎস কি, এর পিছনে কি আছে, একটা শুধুমাত্র একটা গল্প ছড়িয়ে না দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব, এক মাস দু মাস যত তাড়াতাড়ি সম্ভব এই তদন্ত শেষ করে আদালতের কাছে পরিষ্কার বিষয়টি জানিয়ে দিতে হবে। আর দুই, হ্যাঁ, যেখানে নোটবন্দি চলছে হয়েছিল সেখানে এত বেআইনি টাকা, কালো টাকা, নগদ টাকা এলো কি করে সেটাও তদন্ত করে দেখা দরকার। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পূর্ণ আস্থা রাখছি আইন এবং বিচার ব্যবস্থার উপর, এবং বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে সেগুলি যদি বিচারে সত্য বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলগতভাবে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সরকার তার বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সেই ব্যবস্থা নেবে।